হ্যালো সোনামণিরা, কেমন আছো? সবাইকে স্টোরি টাইম উইথ আ ফ্রেন্ডস চ্যানেলে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য চমৎকার একটি গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম কাক ও কলসি। তাহলে চলো শুরু করা যাক। বড় একটা মাঠ, মাঠের ওপারে ঘন বন। এক ছিল কাক, সে খাবারের খোঁজে বনে যেতে চাইল। সে উঠতে শুরু করল। উঠতে উঠতে তার খুব পিপাসা পেল। সে এদিক ওদিক তাকাল পানির খোঁজে। তখন একটা কলসি পড়ল তার চোখে। সে খুব খুশি হল, উড়ে গিয়ে বসল কলসির ওপর। সে দেখল পানি কলসির তলায়। কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে, কিন্তু নাগাল পেল না। কাক তখন কলসিটাকে কাত করতে চাইল, কিন্তু পারল না। তাই পানি খাওয়াও হলো না। তার খুব দুঃখ হলো। সে এদিক ওদিক তাকালো, কাছেই দেখতে পেল অনেক নুড়ি। তার মাথায় একটা বুদ্ধি এলো। সে একটা করে নুড়ি আনতে লাগলো, ফেলতে লাগলো কলসির ভিতরে। কলসির ভিতরে একটা একটা নুড়ি পড়ল। তলার পানিও উপরে উঠতে লাগলো। এভাবে কাকটি অনেক নুড়ি কলসিতে ফেলল। এক সময় পানি কলসির মুখে উঠে এলো। তখন কাকটি প্রাণ ভরে পানি পান করল, তার পিপাসা মিটল। কাক খুশি মনে ডানা ছাড়া দিল, তারপর উড়াল দিল বনের দিকে। ছোট্ট সোনামণিরা, এই চমৎকার গল্পটি থেকে তোমরা কি শিখলে আমার কমেন্টস বক্সে লিখে জানাতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।